ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय श्रीराम कृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयूषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहरिणे। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। आज से 23 जनवरी उड़ीसार कटके 1897 ख्रीस्टाब्दे नेताजी सुभाषचंद्र जन्मग्रहण करलें। भारतवर्ष तार एक आलोड़न शक्ति पेल। से नवजागरण, से नवजागरण शुरू हल से 1897 साल थेके। আমরা জানি সেই 1800 সাল এক যুগসন্ধিক্ষণ, যে যুগসন্ধিক্ষণে 1836 খ্রিস্টাব্দে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আবার 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি এসেছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ। এই যে যুগ সন্ধিক্ষণ, এই যুগ সন্ধিক্ষণে আমাদের যে প্রাণনা, সে কি? সেই স্বাধীনতা। সেই স্বাধীনতা তিনি আমাদের দান করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র। তিনি সর্বদা স্বামী বিবেকানন্দকে তার আদর্শ মেনে চলতেন। তার ভাবনায় তিনি সমগ্র জগৎকে করেছিলেন ধর্ম। সেই যে ধর্মে এক, সেও যেন এক ধর্মযুদ্ধ। সেই তরুণদের মধ্যে স্বামী বিবেকানন্দ যেভাবে বলেছিলেন, তার সেই বাণী, ওঠো জাগো, স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ। সেই স্বাধীনতাই ধর্ম। সেই যে একটা ভাষা, একটা বাণী নেতাজি সুভাষচন্দ্রের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছিল, এবং তিনি তার সেই বাণীকে অনুসরণ করে, তার আদর্শকে অনুসরণ করে চলতেন। স্বামীজি বলে গেলেন যেভাবে, যে ওঠো জাগো, স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই যেন পাপ। তিনি আরো বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই আদর্শ মানতে স্বামী বিবেকানন্দের যে বাণী, ভাষা, নেতাজি সুভাষচন্দ্র সবসময় তা অনুসরণ করতেন। তিনি যখন কোনো যুদ্ধে এগিয়ে যেতেন, সেই যুদ্ধের যাবার সময়ও তিনি স্বামী বিবেকানন্দকে বলতেন, জয় বাবা বীরেশ্বর বিবেকানন্দ, তুমি যা করো, তোমার আদর্শ, তুমি বলেছিলে স্বাধীনতাই ধর্ম। নেতাজি সুভাষচন্দ্র সেই স্বাধীনতার শক্তিতে তিনি বারবার জনগণের উদ্দেশ্যে বলেছিলেন যে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই স্বাধীনতার আদর্শ, সেই স্বাধীনতার শক্তি, সেই স্বাধীনতার যে রূপদান করেছিলেন স্বামী বিবেকানন্দ, তা তিনি নেতাজি সুভাষচন্দ্র বাস্তবে তা
পরিণত করলেন সেই আদর্শ মেনে। আমরা আজ তারই 23শে জানুয়ারিতে যে নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ, যে স্বাধীনতার শক্তি, সেই স্বাধীনতার শক্তিকে নিয়ে আজ আমরা কোন পথে মানব সমাজকে আমরা কোন দিকে বিকাশ করছি আমরা নিজেরাই জানি না। আমাদের মধ্যে বিভিন্ন জাতির মধ্যে যে শক্তি জাগরণ, সেই শক্তি জাগরণ জাগরিত হয়েছিল নেতাজি শক্তিতে। আর তাঁর যে শক্তি তিনি কোথায় পেয়েছেন? সেই স্বামী বিবেকানন্দের আদর্শে। স্বামীজি কোথায় পেয়েছিলেন? সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের আদর্শে। তাই তো কবিরা বিভিন্নভাবে বলেছেন, দাও ধৈর্য দাও শৌর্য হে উদারনাথ। সেই তিনি তো সেই ধৈর্য সেই শক্তি নিয়ে তিনি এগিয়েছিলেন। কবিরা বলেছেন এইভাবেই, ভাষা দাও তারে হেমুনি অতীত, কথা কও কথা কও। সেই কথা সেই শ্রীরামকৃষ্ণের যে বাণী ভাষা, স্বামীজির যে আদর্শ, সেই আদর্শ পরম্পরা মেনে চলেছেন নেতাজি সুভাষচন্দ্র। নেতাজি সুভাষচন্দ্র তিনি শ্রী অরবিন্দকেও তার আদর্শ শক্তির যে গুরু তিনি অনুভব করতেন। এইভাবে যে পরম্পরা যে শক্তি তা তিনি দিয়ে আমাদের সেই স্বাধীনতার অনন্তের উঠান, অনন্তের শক্তি দান করে গেছেন। তখন যেন সেই 1800 সালে সেই যে আশা, যেন সেই কবিদের শক্তিতে সেই ঋষি বঙ্কিমচন্দ্র যে ভারতবর্ষকে তিনি যে প্রণাম জানিয়েছিলেন, বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম, জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ, সেই জয় জয়ের পতাকা আজ এই 23শে জানুয়ারি সমগ্র ভারতবর্ষে সমগ্র শিশুদের মধ্যে তরুণদের মধ্যে জাগরিত করেছিল। তাই আমরা আজ সেই পরম্পরা শক্তির যে বাণী, যে আদর্শের এক সামান্য যদি আমরা মেনে চলতে পারি, তাদের ভাষা তাদের বাণী তাদের সেই শ্রীচরণের যে পাদস্পর্শ, সেই শক্তিকে যদি আমরা স্মরণ করতে পারি বিন্দু মাত্র, আমাদের জীবনে নানান রূপ শক্তির সঞ্চার করবে। তারাই আমাদের প্রণম্য। সেই শিক্ষার যেন একটা সাগর শক্তি জ্ঞানের মধ্য মানুষের কাছে এগিয়ে এসেছিল, কিন্তু আমরা আজ তার কতটুকু গ্রহণ করছি? নেতাজির বাণী, স্বামীজির বাণী, শ্রীরামকৃষ্ণের ভাষা আজ ভারতবর্ষকে শক্তি দান করছে। তাই না কবি বলেছিলেন, ভেঙেছ দোয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। সেই তোমাদের জয়ের জন্য তাদের আশা, তোমাদের শক্তিকে বিকাশ করবার জন্যই তাদের আশা। সেই আশার আলো নিয়ে তারা যে এসেছিল, তারা যে দান করেছিল, সেই শক্তির কথা আজকে আমরা যদি
সামান্যতম মেনে চলতে পারি। স্বামীজির সেই বাণী, নেতাজির সেই আদর্শ, সেই শক্তি আজ আমাদের মধ্যে বিকাশ হবে। সেই বিকাশের জন্যই আজ এই 23শে জানুয়ারি সমগ্র আবাল বৃদ্ধ বনিতা সকলে সেই নেতাজির যে আদর্শ, তার যে স্বাধীনতার শক্তি, আমরা যে স্বাধীনতা পেয়েছি, প্রতি ঘরে ঘরে প্রতিটা মানুষের মধ্যে সেই আদর্শ মেনে চলার যে ভাবনা, আজ আমাদের সকল জনমানবের মধ্যে বিকাশ হোক। আমাদের এই ক্ষুদ্র চ্যানেল প্রাণারাম পবিত্র সুর সে সমগ্র জায়গায়, মঠে, মিশনে, বেলুড় মঠে, স্বামীজির বাড়ি, সব জায়গায় নেতাজির সেই বাড়িতে গিয়ে বিভিন্নভাবে তাদের বাণী, তাদের আদর্শ এই মানব কল্যাণের জন্য বিকাশ করে চলেছে, প্রকাশ করে চলেছে এই আলোর মধ্য দিয়ে, ইউটিউবের মধ্য দিয়ে। তাই আপনাদের অনুরোধ করব, আপনাদের যদি এই ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আরও জাগরিত হোক, আমাদের এই অশুভ শক্তির যে ভাইরাস তা মুক্ত হোক এই ভারতবর্ষ। তাই এই সামান্য কটি কথা বলে আজ এই নেতাজি সুভাষচন্দ্রের যে 23শে জানুয়ারি, তার যে আশা, ভারতের সেই নতুন সূর্য যে প্রকাশিত হয়েছিল, সেই উদ্দেশ্যেই আমরা যারা সাধারণ মানুষ, তাদের মধ্যেও অতি সামান্য অনুভব অনুভূতি যদি আসে, তাহলে তারাও জীবনে শক্তি পাবে, কর্মে সহযোগিতা পাবে এবং মানুষের কাছে নিজের যে ভাব প্রকাশ, শিক্ষা দান করতে পারবে। স্বামীজি বলেছিলেন না যে উই আর মাদার্স চাইল্ড, সি ওয়ার, সি প্লে, হোয়াই শুড আই প্ল্যান। আমরা শুধু প্ল্যান করে চলেছি, কিন্তু না, সব সেই তিনি করাচ্ছেন। সে রামকৃষ্ণের আশা এই ভারতবর্ষের স্বাধীনতার শক্তিকে দান করবার জন্য, স্বামীজির আশা এই ভারতবর্ষকে আরো স্বাধীনতা দান করবার জন্য, এবং নেতাজি সুভাষচন্দ্র তা প্রকাশ করলেন তার শক্তি দিয়ে। তাই তাদেরকে প্রণাম জানিয়ে এখানে আমি আমার ক্ষুদ্র ভাবনাটুকু শেষ করছি। আমাদের এই ক্ষুদ্র চ্যানেলকে যদি আপনাদের ভাবনা হয়, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। শ্রীরামকৃষ্ণের এই অনন্তের উঠান, সেই অনন্তের উঠানে স্বামীজির যেই অনন্তের আঙ্গিনা, তাতে আমরা এই স্বাধীনতা পেয়েছি স্বামীজির আদর্শে। স্বামীজি যখন যেভাবে যুদ্ধে যেতেন, তখন তিনি ওইভাবেই বলতেন, জয় বাবা বীরেশ্বর বিবেকানন্দ। তাই তাদেরকে প্রণাম জানিয়ে আপামর জনগণকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে নেতাজি সুভাষচন্দ্রের এই 23শে জানুয়ারি তার এই জন্ম স্মরণ করে আমরা এখানে শেষ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নমস্কার।